আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমাদের আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছে, বলো সুবহানাল্লাহ। আবন্দ মন্দির শোনো, দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন এক এক নবীকে আল্লাহ একটা উপাধি দিয়েছেন, আদম সফিউল্লাহ, নূহ আদম সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। অবন্ধু এক একজনকে এক একটা দিল, এখন প্রশ্ন হলো আমার নবীকে আল্লাহ কি দিল, আল্লাহ কয় আপনি হইলেন হাবিবুল্লাহ। এক এক নবীর এক একটা লোক, আমার নবীর জন্য আল্লাহ বলে দিলেন হাবিবুল্লাহ। ও মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আমার আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কয় নবী গো, ও নবী গোটা জগৎবাসীর জন্য আমি হইলাম রব, আর আপনি নবী হইলেন রহমত। যত জায়গায় আমি রব তত জায়গায় আপনি রহমত, এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি হইলাম রব্বুল আলামিন, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি নাকি পড়ি না? আল্লাহ হইলেন রব, আমার নবী হইলেন রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী যে সবার জন্য রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? খুব মনোযোগের সাথে সুতরাং শুনতে হবে। এক অনেক বছর ধরে এই ধামটিতে আমাকে নানান মাহফিলে আনার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করা হয়, বিভিন্নভাবে ধরা হয়, তারপরে চেষ্টা করা হয়, কিন্তু আমি বলেছিলাম যে ধামটি দরবারের মাহফিল ছাড়া আমাকে আর অন্য কোথাও নিয়ে নিয়ে, কারণ প্রতি গ্রামে একবার করে যাওয়া এটা আমার জন্য দুষ্কর, আর এক গ্রামে কয়েকবার গেলে এটা আরও মারাত্মক সমস্যা, তাইলে এমন অনেক জেলাবাদ যাইব গা যেখানে আমার দ্বারা যাওয়া সম্ভব না। তো এক জায়গা তো সবজি কথা কই আলাপ নাই, লাইরা সাইরা কইলে হবলে কিছু কিছু ফাইলো কেন? তো এই চিন্তা করে আমি ওই নাই কাম করতাম, তো আইয়া ভালোই হয়েছে, এখন হকলে দর্শক কয় এখনও যখন আইসেনি আর অন্য জায়গা দিয়ে আলাপ কি, আগামী বছর মিনিমাম 10 জায়গা তাই পেল। আমি কই তো হাসানে কইলে না হইলে বুঝি এখন তোর বাড়ি করালে এখান থেকে গিয়া গিয়া মাহফিল করলাম কেন ঘর কি? হ্যাঁ, আর চেয়ারম্যান সব যদি কয় যে নিজে কইরা দিব তো তার আমার মেহনত করণ লাগে না। ঠিক আপনারা কোন কীর্তন করবো, হ্যাঁ বেড়া আপনারা ঠিক কোন কীর্তন ঠিক, হ্যাঁ বেড়ায় না কইব ঠিক, মানুষের বসলে তো ঠিক কইতে মজা হয়ে যাবে। না এরকম করেন না ভাই, একটু পরে পরে একটা শব্দ করেন না। তো কি করা যাবে এখন? আপনি একটা আওয়াজ দিলে কি জায়গাটা বাড়বো? আওয়াজ দিয়ে না, একবারে চুপ করে শুনেন। আর দেহন দরকার কি? আপনি পরে আমার কত সাই আলেন সামনে সামনে, ওখান খালি হুন্ডালান। হ্যাঁ আমি আপনার লোকের দেখা করলাম, 5 মিনিট লাগে আপনি আমার সাইবেন লাইটও নিয়ে চাইয়ে না, আর নইলে আপনার আমার দাওয়াত দেওয়ার যত ইচ্ছা সহালে দেখিয়া সারা রাত আপনি চাইয়া থাকবেন আমি ঘুমাই থাক। আমিন কয় না রে? তো লম্বা সময় মনে করছিলাম ওয়াজ করবো না, মনে করছি এক দেড় ঘন্টার ভিতরে সাইরা দেবো, এখন চিন্তা করে দেখলাম আপনারা যেমনি আইসে
এক দশ ঘন্টায় বোধ হয় ওইখানে একটু বাড়াইয়ে করণ লাগবে, একটু দেরি হইব মনা, ওখানে বেশি দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া নাকি চেয়ারম্যান সবসঙ্গে মনে মনে গে বালিশটা লইয়া গোডান দিয়ে হইতে লাইয়া কোনা দিয়ে আল্লাহ যা করে করে আজা সারা সারি নাই আর আইবেন নি মাফি লো মার হাবা কয় না রে অদুনিয়ার মানুষ মন দিয়ে শুনো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠাইয়া কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হইলেন রহমত, সুবহানাল্লাহ কয় না আমার নবী যে রহমত এটার প্রমাণ আছে নাকি নাই, কথা কয় না আছে নাকি নাই। ও বন্ধু মন দিয়ে শোনো আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 63 বছর বয়সে এন্তেকাল করলেন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, মোট 23টা বছর আমার নবী দিনের দাওয়াত দিলেন। ও বন্ধু মন দিয়ে শোনো এই 23 বছরে আমার নবী যে এত সোনার মানুষ বানাইলেন, 23টা বছর পরে এখন দেখা গেল যেই মানুষগুলা রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করত, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, 23 বছর পরে এখনো লাঠি সোঁটা নিয়ে দাঁড়াই থাকে রাস্তার মুড়ে, আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। কয় বছর কথা কেন, কয় বছর, 23 বছরে মানুষগুলোকে এত সোনার মানুষ বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। পশ্চাত্য বিশ্বের যারা মনীষী আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, ওইখানকার লোকেরা যারা দার্শনিক, যারা ঐতিহাসিক, যারা শিক্ষাবিদ, তারা গবেষণা শুরু করে দিল 23 বছরেই বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল এই মানুষগুলোকে কেমনে সোনার মানুষ বানাইল নবীজি, মাত্র 23টা বছরে এই বর্বর মানুষগুলোকে কেমনে বানাই দিল সুশীল সভ্য আধুনিক ভদ্র আল্লাহওয়ালা মানুষ, তারা গবেষণা শুরু করে দিল কেমন করে নবীজি সোনার মানুষ বানাইল। যে উমর এমন কোনো মানুষ নাই যার গায়ে হাত উঠায় নাই, এই উমর এখন সোনার মানুষ হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না। তারা গবেষণা শুরু করে দিল কেমন করে সোনার মানুষ হইল, নবীজির সোনার মানুষ বানাইতে লাগছে মাত্র 23 বছর। কয় বছর? এটা রাখেন, এই টিপটা রাখেন, হ্যাঁ জোশে টিপটা ধরে কি, এই কয় বছর, 23 বছরে নবীজি সোনার মানুষ বানাইল। খুব সূক্ষ্ম কথা, সিহন কথা, কঠিন কথা, কিন্তু আমি কয়ান সহজ করে কেন সাউলে না সাবাইতে শক্ত করি করে বাতরাইন্দা দিলে আবার যাও বানাই দিলে ওখানে বদনাথ লইয়া কি কেন, আমি ওখানে যাওয়ের মতো নরম করে দেন, খালি ডুব গিলবেন ডুব গিলবেন ডুব গিলবেন, ঠুলঠুল লইয়া উঠলে ডুব গিলা থামাই দেবে। কঠিন কথাও সহজ করে কোন যায়নিও, কিন্তু মন দিয়ে শুনতে হবে, অনেক কঠিন কথা খুব সহজ করে কইতে আসি। নবীজি সোনার মানুষ বানাইছে কয় বছরে, এই 23টা মনে রাখছেন, কয় বছর। ও বন্ধু মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক তাআলা এই নবীকে পাঠানোর পরে ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সুবহানাল্লাহ কয় না, আল্লাহ কয় নবী গো, ও নবী আপনাকে পাঠাইলাম গোটা মানুষের জন্য উসওয়াতুন হাসানা, মডেল করে নমুনা করে, কও সুবহানাল্লাহ। নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, নবী হইলেন নমুনা, আল্লাহ কি কয় শুনো, কষ্ট হইতেছে আপনাদের, ছেড়ে দেওয়া দরকার, মাঝে দিয়ে হাঁটাহাঁটি করেন না, এটা খুবই খারাপ কথা, খুব মন দিয়ে শুনো। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লানফান্দু মিন হাওলিক
فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কয় নবী গো ও নবী ফাবিমা রহমাতিন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে লিংকালাহুম আপনার মনটাকে নরম করে বানানো হয়েছে আমার নবীর মনটা গরম না নরম কথা কয় না গরম না নরম এই আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইল এই মানুষগুলাকে যেন দিনের পথে ডেকে ডেকে নিয়ে আসতে পারে ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ বানাইল এইটার জবাব আল্লাহ কোরআনুল কারিমে দিয়ে দিছে আল্লাহ আমাদেরকে কে বানাইছে আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের এবারে জিগান না কারা বানাইছে তাহিবে চাই রুশিন কিতে কে বানাইছে আমরারে বানাইছে আল্লাহ আচ্ছা ও দামতির মানুষ সচেতন মানুষ সারা জীবন অনেক ওয়াজ শুনছেন আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কোনদিন আল্লাহরে জিগাইছিলেন নিজে আল্লাহ আপনি মানুষ কিয়ের লিগে বানাইছেন এটা জিগাইছে কথা বলে জিগাইছে আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ আপনি মানুষ কি রে বানাইছেন মাইদ রাইত আড়াইটা বাজে এই সব ঘুমায় গরু গরু গোয়াল করে দাওয়ারিস কুকুর গুলো নিরাপদ আশ্রয়ে শিশুরা মায়ের বুকে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে মাঝ রাত রাত্র বাজে আড়াইটা আমি ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া মনে করলাম সময় আছে জহর চারটা রাকাত নামাজ পড়ি আল্লাহ আকবার করে নামাজও দাঁড়াইছি সাজদাত গিয়া আমি আল্লাহরে ডাক দেব আল্লাহ আপনি যে মানুষ বানাইছেন কি লেগে বানাইছেন আল্লাহ আবার এটার জবাব দিছে সুবহান আল্লাহ কেন না আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ জানতে চাও কেন মানুষ বানিয়েছি বাড়ি থেকে কোরআন নাই কোরআন খুলো কোরআন পড়ো কোরআন বুঝো আল কোরআনের ভিতরে দেড় হাজার বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি কেন মানুষ বানিয়েছি আমি কোরআন খুললাম দেখি 30 পারা কোরআন 114 সুরা সবচেয়ে বড় সুরার নাম সুরা বাকারা 40 রুকু 286 আয়াত আল্লাহরে যখন জিগাইলাম মানুষ কেন বানাইলেন আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কয় ইয়া আইয়ুহান্নাস ও দুনিয়ার মানুষেরা তোমরা জানতে চাও মানুষ কেন বানিয়েছি উবুদু তোমরা আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে বানিয়েছি আল্লাহ সুন্দর করে কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু মানুষ বানানোর কোন দরকার ছিল না মানুষ বানানো হয়েছে আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য বলো সুবহানাল্লাহ মাইক ছেড়ে দেওয়া দরকার কষ্ট হইতেছে আপনাদের পুরা বাঘ মারার মাহফিল বানাই লিছেন এটারে বাঘ মারার মাহফিল কি কত তো হচ্ছেন না কই লইতাম নাকি বাঘ মারার মাহফিল হয়ে গেছে বাঘ মারা শুনছে কখন ওইটা হ্যাঁ আমি বললাম কি তারা উড়ছে একটা লোকে কিছু কয় না এই তারা বসাই দেন তো এই রোগের মতো একজনে উঠলে দেহা দিয়ে আরেকজনের উঠে মসজিদে দেখবেন পুরা মসজিদ চুক্তি কাশ নাই একবার খালি কুতুর কাশটা দিয়ে সরছে দেখবেন উত্তর মাথাতে দহিন পর্যন্ত একটা কাশ মাহফিলের তো উদণ্ড হইলে একটা রোগের মতো কেউ যদি দেহে যে উঠতে আসে হ্যাঁ তোমার কাছে আমি আর বইতে গেলাম কি
আমিও যাই মাহি যেই বসটা করবো, যেই মাইক লাগাইছে আর তার তো হুলন যাইব কেন, তা আগবাই রাখতে আছে রাস্তা। এই লাল সাদ দরাই আবার আমিন কন জোরে কন আমিন, উডা উডি করে না যেই কথাটা কইতাম রিস্তা। তাইলে মানুষ বানাইছে আবাদতের জন্য, কিসের জন্য? কারণ আবাদত আমরা তারা কম করে না বেশি করে, আমাদের বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি আবাদত করে, সবচেয়ে বেশি আবাদত করে বাংলাদেশের মানুষ, কিন্তু লাইন মতো করে না, সব আবাদত হইলো বেলাই জানলে মন্ডায় ধরে এমনি আবাদত করে, ওই লোক না হইলে নাই। আবাদতের জন্য তিনটা শর্ত, কয়টা কথা কেন সবাই কয়টা আরো জুড়ে কোন কয়টা? আবাদত কবুল হওয়ার জন্য কয়েন জুড়ে আবাদত কি করতে আছে দেখো না, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো তিনটা, কয়টা? একটা হলো সহি নিয়ত, সবাই বলেন সহি, সবাই বলেন সহি। দুই নম্বর হলো সঠিক নিয়ম, তিন নম্বর হলো হালাল খাওয়া, সুবহানাল্লাহ লাগতেন না। এই তিনটা জিনিস যদি আবাদতের ভিতরে না থাকে, আপনি যত আবাদত করেন করম যাইব কবুল হইত না। কয়টা জিনিস? এক নম্বর সহি নিয়ত, সহি নিয়ত কারে কয়? আপনি পানির ভিতরে নাও বাইতে আছে, নাওটার মাথাটা যাই ফেলে ঘুরো, আপনি এমন জুড়ে একটা ভর দেন আর মনে মনে কইতেছে রাজ্য নাওয়ের ফেনা তুললাম, আপনি যদি বাইতে বাইতে নাওটা যদি তিন ঘন্টাও বান, ফেনা কি নাওয়ের উঠবো না আপনার উঠবো? আপনার। এখন আপনি যদি একটা গাড়ি ছাড়েন, গাড়ি দাঁড়িয়ে যদি খালি কুতুর ঘুরাইতে থাকে কোনোক্ষণ আর যাইতেন ধরতেন না, এটা থিতাই লোন লাগবো আপনি কই যাইবেন? এই আবাদতটাও থিতাই লোন লাগবো, আপনি কার আবাদত করবেন? তাইলে আমরা আবাদত করবো কার? জোরে কোন কার? আরো জোরে কোন কার? এটা নবীজির আল্লাহ ডাক দেয়া কয় কোন হেরাসুর আপনি বলেন কয় কি কইতা? কয় আপনি থিতাই লন যায় করবেন, কার লাগিয়া করবেন থিতাই লন? কয় কি থিতাইতা? কয় ইন্না সালাত, আপনি বলেন আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ, আমার নামাজ আমার কুরবানি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? আমি এক মাহফিলে গেছি এক এলাকায়, গিয়া সেটা আমার একজনে কইতেছে কয় হুজুর আপনি যেমনি বুঝাইয়া কইতেছেন নামাজ আল্লাহর লাগিয়া আমরা এগুলো যা ঘটনা করছে। আমি কই কিতা? কয় একবার নির্বাচনও খেলিছে, এবার আসরের নামাজ পড়ছে দুইবার। তবে আসরের নামাজ কেবল একবার পড়বো নাকি দুই দিনে দুইবার পড়বো? কয় দুই দিনে না একদিনে, একদিনে আসরের নামাজ পড়ছে কয়বা? কথা কয় না কয়বা? আমি কই তো এবারে কি তোমার মতো দেহতা রইলে নির্বাচন করতে পারবো? এবারে অবশ্যই তোমার তো বুদ্ধি বেশি, এবারে বুদ্ধি করে দুইবার পড়ছে কয় কির? আমি কই এবারে যদি একবার পরে দাম কি আরেকবার গিয়ে দেখছে কাশি শেরও নামাজের টাইম রয়েছে, অন কাশি শেরের তারা সেদিন নামাজে কত দেরিতে দাঁড়াইছে, তো হুদা দামতি তারা দেখলে সব ব্যাপারে যে নামাজি কাশি শেরের তারা দেখার দরকার আছে না, এর লেগে এবারে দামতি পড়ছে একবার, কাশি শের পড়ছে আরেকবার। আচ্ছা এবারের নামাজ কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আল্লাহ কয় তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেস আসে নেই কারবা ভাই সাহ। তাইলে আবাদত করবেন কার লাগিয়া? হজ করবেন কার জন্য? তো হজ যদি আল্লাহর জন্য করে থাকে, হাসি সব কইয়া ডাক না দিলে সে হারাটা কালো হয়ে যাবে কে দিবে? আসে নেই খাচ্ছ? হাসি সব কইয়া ডাক না দিলে কালো হয়ে যাবে। এক মাহফিল গিয়া দেখি লুক নাই, আমি কি তো লুক কো? কয় ফিডাফিডি হয়েছে। আমি কি লই আপনার হাজি সাহেব লই? আমি হাজি সাহেব লইয়া কি ফিডাফিডি? কয় একটা একবার হজ করে আইছে, এবার আরে হাজি সাহেব কইছে না কেড়ে শহীদাবে ঘুষি দিয়ে না খাইলেছে 3.5 লাখ টাকা ফাও গেছে রে, 3.5 লাখ টাকা খরচ করে হজ করলাম আর আমার হাজি সাহেব অন্যায় বেড়ায় চিন্তা, এটা লইয়া মেয়াদ চলতে আছে, এর লেগা মাহফিল লুক খাইছে না ভাই সাহেব, হাতে পায়ে ধরে বইলা যায়। তোমার যদি হাজি সাহেব কইয়া ডাক না দিলে তোমার মন খারাপ হয়, তুমি মনে করলা 3.5 লাখ টাকা খরচ করছো, মেহনত করে এক মাস সকলতে আলগা আসলা, তোমার মেহনত রায় ফাও গেছে, তেহারি ফাও গেছে, তোমার হজও বাদ আছে, ঠিক কিনা কহ? আরেকটা সিহন কথা কই, ফরজের জায়গায় ফরজ রাখবেন,
সুন্নতের জায়গায় সুন্নত রাখবেন, নফলের জায়গায় নফল রাখবেন, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজের সমান হবে না, ঠিক কিনা? কর কথা ঠিক কিনা? ওই নোয়াখালীতে হুজুর যে ওয়াজ করতে আইছে, তো নোয়াখালীর তারার গুলাম আবার সিহুন বুদ্ধি বেশি, তারা ডাবের খানি খায় তো, তারার এগুলো ডাব হয় বেশি, খায়ও বেশি, আমরা তারা খায় কম বুদ্ধিও কম। কুমিল্লা আইসে নোয়াখালী হুজুর ওয়াজ করতো, ওয়াজ করতে সেটা কইতে আছে হুজুর যখন ওয়াজ করতে আছে কুমিল্লার একটা সালাক হেতে খেড়িয়া কয়, হুজুর একটা কথা আছে, কয় কথাটা কি তা, কয় কথা তো বেশি কিচ্ছু না, কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়, এটা হুজুর জানার শখ আছে। হুজুর কয় সারাটা বাংলাদেশে ওয়াজ করলাম, জীবনে তো এই কথা কেউ জিজ্ঞেসেন, এটা কি তার জিগিলতে, কয়টা সুন্নত মিলে একটা ফরজ হয়। হুজুর করে এই তাসকি লেগে গেছে, কি তা কইব বুঝে উঠতে পারতাছে না, ধুম ধরে বইয়ে রয়েছে। হুজুর প্রশ্নটা যে করছিলাম, হুজুর আবার মুসকি হাসি দিয়া কয়, কি তা না জিজ্ঞেসলা, কয় কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুসকি হাসি দিয়া কয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। আচ্ছা, 1 কোটি সুবারি গাছ যদি আপনি মিলান একটা নারকল গাছ হইব নি? 1 কোটি সুন্নত যদি মিলান একটা ফরজের সমান হবে। এক নম্বরে হইল সহিহ নিয়ত, প্রয়োজন আব্বা তুমি কম কইর, এত আবাদত লইয়া কারাকারি কইর না, প্রয়োজনে তুমি কম কইর, কিন্তু যেই দে করবা কেবলমাত্র আমার আল্লাহর জন্য কইর, ঠিক কিনা? আমরা দেশের তারা আবাদত করে বেশি, কিন্তু থিতাইলু তো পারছে না, কাল লাগিয়া করে। তাইলে 1 নম্বরে সহি, আমার কথা বলেন, 1 নম্বরে সহি, 2 নম্বরে হলো সঠিক নিয়ম। নিয়ম যদি ঠিক না থাকে, আপনি জুতা কিনতে গেছেন বাটা কোম্পানি, গিয়া সেরা ফুতের লেগে জুতা কিনবেন, আপনার লেগেও জুতা কিনবেন, অন গিয়া দেখেন ফুতের টির যেই দাম আপনারও হয়ে যান। এখন আপনি জিজ্ঞেসেন দোকানদারে, এই দুনু দোড়া ধরার দাম কি একে হয় একে, এখন আপনি যেটি কিনছেন এটি হইলো বড়, ফুতের টি হইলো ছোটো, দাম যখন একে আপনি বেড়াইতেন মতো বড় 2 জোড়া জুতা বাইক লইয়া গিয়া পড়ছেন। এখন সুতের যখন ফিন্দাইছেন 1 বিঘর জোতা বাড়ি থাকে পাও ভিতরে ঢুকে গেছে গা। সুতরাং জোতারও একটা মিল আছে, আবাদত করতে গেলেও খাফে খাফে অন লাগবো, করণ দেব, জিলা ধরতো না, টিউব ওয়েল নষ্ট হয়েছে, আপনারা কইছে যে একটা নাট লইয়া যান, আপনি গেছেন হাই স্কুল মার্কেটের নাট কিনতেন, গেছেন ঘরে দোকানদারি জিগা কয় ইঞ্চি নাট, কয় ইঞ্চি মিঞ্চি কইতাম পারতাম না, মোড়া সাই একটা নাট দিয়ে কয় দাম কিরম, সিহন দিছেই মোড়া দি হেয়ে, এবার একটা মোড়া একটা নাট আনছে, এই মেইকারে কইরে কি টানছেন, নাট কি টানছে দেখেন, এখন নাট বাইরে যেতে পারবো, অপমান করে যেতে পারত না, কাউ ডুবলে না, কেউ ডুবলে ডুব নাহলে লাগাই না বাইরে দিয়ে। নাট কি যেটা মধ্যে এটা লাগান যাবো না, মাপ মতো লাগান লাগবো, এই আবাদত বন্দীদের ভিতরে নিয়ম মান্য চলন লাগবো, আমরা তারা আবাদত করে কিন্তু সঠিক নিয়ম জানে না, ঠিক কিনা? ক আবাদত করার জন্য সর্বপ্রথম হলো ফাক সাফ হওয়া লাগবে, এটা কয় ফরজ, যেটা তাহারাত, এটা গোসল আছে অজু আছে, গোসলের কাম লাগলে গোসল করবা। এখন যদি আমি এই ধান্তি মাফিলদের জিগায় গোসলের কয় ফরজ, অনেক বেড়াইতে দেখবো ধুম ধুইটা লাগবে, গোসলের কয় ফরজ, অনেক ফলাফাই আমরা জানে না, গোসলের কয় ফরজ, ওই নুরানি মাদ্রাসার ফলাফেন যে ফরছে সেটা ভিন্ন লাগছে, গোসলের কয় ফরজ, এখন কইতেন ফারবেন কি কি, অনেকে পারবো অনেকে পারতো না, আমি একালাকাত মাহফিল গিয়ে জিজ্ঞেসলাম গোসলের কয় ফরজ, সেটা একটা ফাল দিয়ে খেলি ওকে 3 ফরজ, আমি ওই কিতা কিতা কয় সাবান গামছা লুঙ্গি, তো যেই ঘন ঘন কইছে ফুরা মুহস্ত, আমি কি কিতা বলি কয় সাবান গামছা লুঙ্গি, এটা আবার গোসলের ফরজ হয় কেমনে, তা আমার আইস দিয়া কয় 3টা ছাড়া গোসল করে আইয়ান না ফারলে। সাবান ছাড়া লুঙ্গি ছাড়া গামছা ছাড়া গোসল করে না ফারলে দেখি, তাই আমরা দেশের বাংলাদেশের মানুষ ইসলাম মানতো চায়, ইসলাম জানতো চায় না, ইসলামের অনেক কিছু আমরা তারা বুঝে না, ঠিক কিনা? কর এটা কয় সঠিক নিয়ম, সঠিক নিয়ম, নিয়মের ভিতরে একটা শুধু বইলা যায় যেটা আমরা দেশের তারা সবসময় ভুল করে, এই যে রুকুতে যাওয়া, এটা কি নফল না ফরজ? কথা কেন, রুকু দেওয়া কি নফল না ফরজ? নামাজের ভিতরে রুকু দেওয়া ফরজ,
রুকুর ভিতরতে এ আলিফটা যেমন সুজা এরকম টাক সুজইয়া দাঁড়ানো, এটা হলো ওয়াজিব মাসালা। কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব করে তরক করে তার নামাজ বাদ, কেউ যদি ভুলবশত ওয়াজিব ছেড়ে দেয় তাইলে তে সুসজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। কালকে পরশু দুই দিন গিয়া সারো, তারপরে তোমরা মসজিদের মধ্যে যখন সুন্নত পড়ে বানছে অথবা নফল পড়ে অকারে খেয়াল করে চাইও কয়জনে রুকুতে সুজইয়া খেলো। অধিকাংশ মানুষ দেখবা কোনো মতে রুকুত গেছে না, মাথা লাগুতে আলগি দিয়ে আবার নিচের ফেলে যাবে, কয় যে হুজুর আমরা এগুলো অনেকে দেন। আমি তো তোমরা এলাকার মানুষ তো অনেক সালাক, তারা চিন্তা করছে এক রাস্তার দুই বার আটকালাপ কি তার লেগে উফরে ফেলে আর যায় না, নিচে তো আগুনে লাগবো, তার লেগে এক রাস্তার মধ্যে দুইবার আর তো চায় না। এই জন্যই আমাদের আবাদত জিলা ধরে না, ঠিক কিনা ক? আমাদের আবাদত যে কাম হয় না এই কারণে কাম হয় না। তাইলে কি গেল? সহি নিয়ত, সঠিক নিয়ম, তিন নম্বর হলো হালাল খাওয়া। সব হালাল কেন না? সুদের তে হারাম না হালাল? ঘুষের তে হালাল না হারাম? মদ খাওয়ান হালাল না হারাম? শুয়োরের গোশত খাওয়ান হালাল না হারাম? এবার আসেন কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? এই হারাম কি নাগাইসের হিসাবে করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। শুয়োরের গোশত খাওয়া যেই রকম হারাম, কুকুরের গোশত খাওয়া যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কি না? সুদের 70টা গোনা সর্বনিম্ন গোনাটা হলো জন্ম দেওয়া মাল লগে জিনা করা। আমি যদি আমার গাড়িতে করে হন 1 কোটি টাকা আনি আর আমার চেয়ারম্যান সাহেব এই যে আজকাল মাহফিলের প্রধান অতিথি কি নাম মহিউদ্দিন মিঠু, আমি মিঠু ভাইকে যদি বলি মিঠু ভাই আমি 1 কোটি টাকা নাগাইছিল হিসাব গাড়িতে করে আনছি, আপনি একজন লোক বিচেরে বার করে আনেন যাবারা তার মাল লগে জিনা করতে রাজি, তে মাহফিলও খেরুইয়া কইব মাইকে আমি আমার মাল লগে জিনা করতে রাজি আছি, তার 1 কোটি টাকা দেওয়া হইব, মিঠু ভাইকে একটা লোক বিচেরে বার করতে পারবো? কথা কেন পারবেন? একটা লোক রাজি হবে না। কবি হুজুরের কথা কইলে আমি নাগাইছিল বিশ্বাস আপনি এত মানা মানি আমি মাল লগে জিনা করে তেহানিতা ভাই, ও ও ভাই কুদ্দুর চিন্তা করতা না, কুদ্দুর চিন্তা করতা না? এই কথা তো নাগাইশের পীর সাহেব বলে নাই, এই কথা ধামতির হুজুরে বলে নাই, এই কথা বাহাউদ্দিন মহিউদ্দিন বলে নাই, এই কথা তো কেউ বলে নাই, এই কথা বলছে স্বয়ং নবীজি যে একটা টাকা যদি কেউ সুদ খায় যেন মাল লগে সে জন্ম দেওয়া মাল লগে জিনা করলো। আমরা দেশে ওই সুদ আছে নাকি নাই? আঞ্জা দিয়া খায়, আঞ্জা দিয়া খায়। ভাই একবার চিন্তা করে না কি করতে আসি, এই হারাম খানা খাওয়ার কারণে আমাদের আমল জিলা ধরে না, ঠিক কিনা কহ? হালাল খানা কারে কয়ে শুনেন? হযরত আবু বকর সিদ্দিক ইসলামের যখন খলিফা হইলেন নবীজির অন্তকালের পরে ওনার উপাধি হলো খলিফাতুর রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা হয়ে গেলেন, সকালবেলা পরের দিন কাপড়ের একটা গাঁঠি মাথায় নিয়ে তিনি রওনা করেছেন, ধামতি বাজারের দিকে রওনা করেছেন। মনে করেন রাস্তার ভেতরে হযরত আবু বকর সিদ্দিকের সাথে হযরত উমরের দেখা, তারাও মুসলমান আমরাও মুসলমান, আবু বকর সিদ্দিক কাপড়ের গাঁঠি মাথায় নিয়ে ইসলামের প্রথম প্রেসিডেন্ট নবীজির হাতে গড়া মানুষ আবু বকর, কাফরের গাঁঠি মাথায় লইয়া রওনা দিছে বাজারও যায়। হযরত উমর কয় ভাই কই যান মাথায় কি? আমি না কাফরের ব্যবসা করি বাজারও যাইতে আছি, কাফরের গাঁঠি মাথায় লইয়া বাজারে যাইতে আছি। আপনি করেন কি? আপনি ইসলামের প্রথম প্রেসিডেন্ট, আপনি যদি কাফরের গাঁঠি লইয়া বাজারও যান দেশটা চালাবে কে? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই উমর তুমি চিন্তা করো দেশের, আমি চিন্তা করি আমার ঘরের, দেশ চালাইতে গিয়া যদি ব্যবসা ছেড়ে দেই তাইলে আমার ঘর চলবে কেমনে? কেমনে আমার ঘর চলবে? কাপড় বেচে যদি খাবার কিনি সেই খাবার দিয়ে আমার চুলায় আগুন জ্বলে, আমার যদি তুমি ব্যবসা ফিরাই দাও
আমার সংসার চলবে কেমনে, দেশ চালাইলে চলবে নাকি? হযরত ওমর হাতটাতে ধরে টানতে টানতে আবু বকরকে মসজিদ নববীর ভিতরে নিয়ে গেলেন। মুরব্বী সাহাবাদেরকে ডাকলেন, বেতন নির্ধারণ করা হলো। আবু বকরের সংসার চালাইতে যেই টাকা লাগে এই টাকা ইসলামী রাষ্ট্র দেবে, আবু বকর তার খেদমত দিনের জন্য দেবে, ব্যবসা করা লাগবে না। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, সারাদিন কাজ করার পরে দুপুর বেলা ঘরের ভেতরে খাইতে যায়। হযরত আবু বকর সিদ্দিক প্রচন্ড খিদে নিয়ে ঘরের ভেতরে খাইতে ঢুকলেন। প্লেট দেওয়া হলো, খাবার দেওয়া হলো, শুকনা রুটি, কুরমা, খাজুর পানিতে ভিজাইয়া ভিজাইয়া তিনি খাইতেছেন। বেগম সাহেব পাশে বৈশা কয়, কথা একটা হইছে। কয়, কি কথা? কয়, আজকে যে আপনি রুটি খাইতেছেন, সকালবেলা একটা ঘটনা ঘটছে। কয়, কি ঘটনা? কয়, পাশের ঘরের মহিলা ফিন্নি রান্না করেছে, ওই ফিন্নির গন্ধ পাই আমাদের বাচ্চারাও দৌড়াইয়া গেছে, তারা দরজা বন্ধ করে দিছে, বাচ্চাগুলা কানতে কানতে ঘরে এসে পড়ছে, চিল্লাইয়া কয়, আম্মা আব্বা হইল প্রেসিডেন্ট, তারা ফিন্নি খাইতে পারে, আমরা কেন পারলাম না? চিন্তা করে দেখছেন, মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর, বাচ্চারা ফিন্নির জন্য কান্দে, পাশের ঘরের তারা ফিন্নি খায়, আর আবু বকর সিদ্দিকের বাচ্চারা কান্দে, দরজা বন্ধ করে দিছে। আবু বকরের ওয়াইফ বলতেছে, একটা কাজ করেন, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন তাকে বললেন একটু গম অথবা আটা একটু বাড়াই দিতে, আর কেজিখানে খেজুর দিতে, আমি যেন বাচ্চাদের জন্য একটু ফিন্নি রান্না করে দিতে পারি। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলে, পানি ভরে ডাক দিয়া কয়, বিবি পালন করতে গিয়া আমি বড় হিমশিম খাইতেছি, আমি যদি খেজুর আর আটা এনে ফিন্নির ব্যবস্থা করি, মদিনার সবাইকে যদি ফিন্নির ব্যবস্থা করে না দিতে পারি গো, কলিজায় মানবে না, আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। যেই দিন সবার ঘরে ফিন্নির ব্যবস্থা হবে ওই দিন আবু বকরের ঘরেও হবে, তার আগে না। সপ্তাহ খানেক পার হয়ে গেল, বেগম সাহেব খাবারের পরে আইনা ফিন্নি দিছে, প্লেটের ভেতরে যখন ফিন্নি দিছে, আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়েছেন। ডাক দিয়া কয়, কেন তুমি সুখের পানি ছেড়ে দিয়ে কান্দ? আবু বকর কয়, বিবি, ও বিবি, ফিন্নি পাইলা কই? গম তো বাড়াইয়া আনি নাই, আটাও বাড়াইয়া আনি নাই, খেজুরও আনি নাই, ফিন্নি পাইলা কই? আবু বকর সিদ্দিকের বিবি সাহেব সুখের পানি ছেড়ে দিল। ডাক দিয়া কয়, স্বামী, আমাদের মহিলাদের অনেক বুদ্ধি আছে, প্রত্যেক দিন রুটি বানানোর সময় এক মুহূর্ত করে আটা আলাদা করে রেখে দিই, প্রতিদিন রুটি খাওয়ানোর সময় দুইটা করে খেজুর আলাদা করে রেখে দিছি, এক সপ্তাহ পার হওয়ার কারণে যে আটাগুলা জমে গেছে, যেই খেজুরগুলা জমে গেছে, এটা দিয়ে আজকে ফিন্নি রেঁধে দিলাম। আবু বকর সিদ্দিক কান্দার কয়, বিবি, তাইলে বুঝা গেল একটু একটু করে ইচ্ছা করলে রাখা যায়, আগামী মাস থেকে কর্মচারীকে বলে দেব যেন আগামী মাসে সামান্য কম কম করে ঘরের ভিতরে রেশন পাঠা। তারাও মুসলমান, আমরাও মুসলমান, একটু চিন্তা করে দেখছেন। আরে মিয়া, গরু খাওন দো হালাল, এর লেগে আপনি কান কুড়ি লাঞ্জা লুম্বে রেখে এলেবেন নাকি? আপনি গরু খাওন হালাল দেখে মনটা যা ধরে তা খাইবে না? ইসলামের একটা বিধিবিধান আছে, আমরা আজকে শপথ করি আমরা হারামের কাছেও যাব না। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন, হালাল আমরা ছাড়বো না। দেখতে দেখতে
প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে। আমি তো চিন্তা করতেছি মানুষ উডে গেড়ে উডে না কেড়ে হেটে না, চিন্তা করার কথা গেল। আপনারা উডেন না কেড়ে না, টেনশন আল্লাহ তাবারকুতাআলা কবুল করুক। আপনাদের বুঝে কষ্ট হইতেছে না? আজকে 27 বছর হয় মাহফিল করি, মাহফিল গাছ কদম দিলেই বুঝতে পারি মাহফিলের ওজন। আজকে ধামতির জমিনে মাহফিল কদম রেখে আমার মনটা সাক্ষী দিয়েছে আজকে আল্লাহ মাহফিল কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে যারা যেখানে দাঁড়িয়ে আছেন, জীবনে যত গোনা হয়ে গেল চলেন সবাই মিলে একটু মাফ চেয়ে নেই, দরকার আছে নাকি নাই? মাফ চাইতে মন চায়? গোনা নাই এমন কেউ আছে আমাদের? সবাই মিলে চলেন মাফ চাই, সবাই নামাজের মতো করে বসেন। জি, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন আমার কলিজার টুকরো যুবক, একটা মিনিটের জন্য একটু বসেন। আমার যুবকেরা, আমার মায়ার যুবকেরা একটু বসো, 1 মিনিট, বেশি সময় না। আমি এখনই এই সবার জন্য মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর এই 2-1 মিনিট একটু তওবা করি সবাই মিলে। সবাই বসেন, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যাদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা সবাই মিলে আমাদের আব্বা আম্মা বংশধর যারা কবরে, সবার জন্য একটু দোয়া করবো 1 মিনিট। তার আগে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার অত্যন্ত মহব্বতের 13 নং ধামতি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান।